দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো সর্বপ্রথমে জানিয়ে দেব ইসরায়েলের জন্য আকাশপথ নিষিদ্ধ করল সৌদি আরব এদিকে গাজা ইসরায়েলের যুদ্ধপরাধ তদন্ত করবে জাতিসংঘ মানবাধিকার পরিষদ আরও জানবেন লেবাননকে কাঁপিয়ে দেয়ার হুমকি দিল ইসরায়েল অন্যদিকে ফিলিস্তিনি নির্বাচনের গুরুত্ব সশস্ত্র সংগ্রাম ও রাজনৈতিক প্রচেষ্টা দুটি জরুরি আর রয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বাসার আল আসাদের ভূমিধ্বস বিজয় এছাড়াও জানিয়ে দিচ্ছি ভিয়েনা সংলাপকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে আমেরিকা ও ব্রিটেন সর্বশেষ তথ্য জানিয়ে দিচ্ছি যারা ভোটারদের নিরুৎসাহিত করে তারা দেশের কল্যাণ চায় না বললেন সর্বোচ্চ নেতা দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত ইসরায়েলের জন্য আকাশপথ নিষিদ্ধ করল সৌদি আরব সৌদি আরবের আকাশপথ ইসরায়েলি বিমানের জন্য নিষিদ্ধ করা হয়েছে হঠাৎ করেই এই সিদ্ধান্ত নেয় সৌদি আরব তবে কি কারণে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তা পরিষ্কার করে জানায়নি দেশটি এর আগে গত বছর সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে ইসরায়েল এরপরে ওই বছরের নভেম্বরে আকাশ ব্যবহারের ইসরায়েলকে অনুমতি দেয় সৌদি আরব তুরস্কের সংবাদ মাধ্যম ইসরায়েলি গণমাধ্যমের বরাতে এই খবর জানায় খবরে বলা হয় সৌদি আরবের আকাশপথ ব্যবহার করতে না দেওয়ায় তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে আমিরাতের উদ্দেশ্যে উড্ডয়নের জন্য অপেক্ষমান ফ্লাইট বাতিল করা হয়েছে ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে এ কারণে যাত্রীদের দশ ঘন্টা অপেক্ষা করতে হয়েছে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ফ্লাইট চলাচলে সৌদি আকাশপথ একটি গুরুত্বপূর্ণ রুট সৌদি আরবের পরিবর্তে অন্য কোন রুট বেছে নেওয়া হলে ইসরায়েল থেকে তিন ঘন্টার পরিবর্তে দুবাই পৌঁছাতে আট ঘন্টার বেশি সময় লাগে এর ফলে আমিরাত ও ইসরায়েলের মধ্যে ফ্লাইট চলাচলে খরচ বেড়ে যাবে গাজা ইসরায়েলের যুদ্ধাপরাধ তদন্ত করবে জাতিসংঘ মানবাধিকার পরিষদ সাম্প্রতিক যুদ্ধে নির্যাতিত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের সম্ভাব্য যুদ্ধপরা তদন্ত করতে কমিটি গঠনের সম্মত হয়েছে জাতিসংঘের মানবাধিকার পরিষদ এই পরিষদে ভোটাভোটির মাধ্যমে এই সংক্রান্ত একটি প্রস্তাব পাশ হয় প্রস্তাবের পক্ষে চব্বিশ ভোট এবং বিপক্ষে নয় ভোট পড়ে আর ভোটদানে বিরত থাকে উনিশটি দেশ ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি এর পক্ষ থেকে জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রস্তাবটি তোলা হয় প্রস্তাবটি পাশ হওয়ার ফলে জাতিসংঘ মানবাধিকার পরিষদ এখন একটি কমিটির মাধ্যমে গাজায় ইসরায়েলের পরা তদন্ত করে দেখবে প্রস্তাবের খসড়ায় বলা হয়েছিল অবরুদ্ধ গাজা উপত্যকা জর্ডান নদীন তীর ও বাইতুল মোকাদ্দাসে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধপরা তদন্ত করে দেখার জন্য জাতিসংঘ মানবাধিকার পরিষদ যেন অবিলম্বে একটি নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠন করে এদিকে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের পাশাপাশি ওআইসি এর পক্ষ থেকে পাকিস্তান জাতিসংঘ মানবাধিকার পরিষদের এই অধিবেশন ডাকার প্রস্তাব করেছিল উল্লেখ্য গত দশই মে থেকে ইহুদিবাদী ইসরায়েল টানা বারো দিন ধরে অবরুদ্ধ গাজা উপত্যকার বেসামরিক অবস্থানগুলোতে ভয়াবহ বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় এতে উনসত্তর শিশু সহ দুশত ষাট ফিলিস্তিনি শাহাদ বরণ করেছেন এবং আহত হয়েছেন আরও প্রায় দু ফিলিস্তিনি এই সূত্রটি প্রকাশ করেছে পার্স টুডে লেবাননকে দেওয়ার হুমকি দিল ইসরায়েল দখলদার ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তস লেবাননকে দেওয়ার হুমকি দিয়েছেন লেবাননের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের উনিশশো সালের যুদ্ধের বার্ষিকী উপলক্ষে এক ভাষণে তিনি এই হুমকি দেন লেবাননে হিজিবুল্লার মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লার সাম্প্রতিক এক বক্তব্যের প্রতিক্রিয়ায় বেনি গান্তোজ বলেন লেবানন থেকে যদি কোনো হামলা চালানো হয় তাহলে ওই দেশে কাপন ধরিয়ে দেওয়া হবে লেবাননের যেসব লক্ষ্যবস্তুতে হামলা চালানো হবে তার তালিকা তৈরি করা আছে এবং ওই তালিকা গাজার তালিকার চেয়েও বড় এদিকে গাজা যুদ্ধে কার্যত পরাজিত হওয়ার কয়েকদিন পরে ইসরায়েল লেবাননের বিরুদ্ধে এই হুমকি দিল লেবাননের হেজুবল্লাহ গাজার প্রতিরোধ সংগঠনগুলোর চেয়েও সামরিক দিক থেকে শক্তিশালী ও অভিজ্ঞ এদিকে গত মঙ্গলবার হেজুবল্লাহ মহাসচিব বলেন সাম্প্রতিক গাজা যুদ্ধে যা ঘটেছে তা ছিল ইসরায়েলি শত্রুদের বিরুদ্ধে যুদ্ধের ইতিহাসে সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী তিনি বলেন এই যুদ্ধে যা ঘটেছে তা থেকে ইহুদিবাদী ইসরায়েলকে এই শিক্ষা নিতে হবে যে বাইতুল মুকদ্দাস ও মজিদুল আকসার বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দেবে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো এছাড়াও তিনি বলেছেন প্রতিরোধ যোদ্ধারা এবার গাজাবাসীকে রক্ষা করতে নয় বরং আল কুদুসকে রক্ষা করতেই যুদ্ধে জড়িয়েছেন এই সূত্রটি জানিয়েছে পার্স টুডে ফিলিস্তিনি নির্বাচনের গুরুত্ব সশস্ত্র সংগ্রাম ও রাজনৈতিক প্রচেষ্টা দুটি জরুরি ইসলামী প্রজাতন্ত্র ইরান মনে করে নির্বাচনের মাধ্যমে দীর্ঘদিন ধরে চলে আসা ফিলিস্তিনিদের রাজনৈতিক অবস্থার অবসান ঘটতে পারে কিন্তু দখলদার ইসরায়েল ও মার্কিন ষড়যন্ত্রের কারণে নির্বাচন দেয়া থেকে বিরত রয়েছে ফিলিস্তিনি সশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এর মধ্যে গাজায় ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলের বারো দিন ধরে চলা যুদ্ধ ইসরায়েল পরাজিত হওয়ার পর এখন ফিলিস্তিনে নির্বাচন দেওয়া জরুরি হয়ে পড়েছে কেননা এবারের যুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের মোকাবেলায় ফিলিস্তিনিদের মধ্যে নজিরবিহীন ঐক্য লক্ষ্য করো এদিকে ইরানের সর্বোচ্চ নেতা হজরত আয়তুল্লাহিল উজমা খামিনি সাম্প্রতিক এক ভাষণে ফিলিস্তিনে গণভোটের ব্যাপারে মূল্যবান বক্তব্য তুলে ধরেছেন সেখানকার বর্তমান পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে তিনি বলেছেন ফিলিস্তিনিদের ইমানদার যুবকরা জিহাদি চেতনার ঝাণ্ডা উপরে তুলেছে এবং তারা নিজেদের জীবন দিয়ে ফিলিস্তিনিদের পরিচয় বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে আমি ফিলিস্তিনিদেরকে বলতে চাই তোমরা জিহাদি চেতনা ধরে রাখো কেননা মজলুম ফিলিস্তিনিদের অধিকার রক্ষার একমাত্র উপায় হচ্ছে আগ্রাসী ও দখলদার ইসরায়েল বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাওয়া বাইতুল মুকদ্দাস উদ্ধারে ফিলিস্তিনি যুবকদের সক্রিয় উপস্থিতির ওপর গুরুত্বরোপ করে ইরানের সর্বোচ্চ নেতা বলেন ফিলিস্তিনিদের ভাগ্য কয়েকজন পুঁজিপাতি বা ব্যক্তির উপর নির্ভর করবে এটা ঠিক নয় তিনি বলেন বর্তমানে ফিলিস্তিনিদের মুসলমানরা ইসলামের সায়াতল থেকে আগ্রাসী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে আর এ কারণেই ইসরায়েল সবচেয়ে বেশি বিপদ অনুভব করছে সে কারণে ইসরায়েল প্রতিরোধ শক্তিগুলোকে ধ্বংস করার চেষ্টায় উঠে পড়ে লেগেছে এই অবস্থায় অন্যান্য আরব নেতারা ফিলিস্তিনিদের রক্ষায় দায়িত্ব পালন করবে বলে সারা বিশ্বের মুসলমানদের প্রত্যাশা সূত্রটি প্রকাশ করেছে পার্স সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বাসার আল আসাদের ভূমিধস বিজয় সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বাসার আল আসাদ পঁচানব্বই দশমিক এক শতাংশ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন তিনি এক কোটি পঁয়ত্রিশ লাখ চল্লিশ হাজার তিনশত ষাট ভোট পেয়ে টানা চতুর্থবারের মতো সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন বুধবার অনুষ্ঠিত নির্বাচনে মোট ভোট পড়েছে এক কোটি বিয়াল্লিশ লাখ উনচল্লিশ হাজার নির্বাচনে বাসার আল আসাদের বিরুদ্ধে লড়েছেন সরকার বিরোধী নেতা মোহাম্মদ আহম্মদ মারাই এবং সাবেক মন্ত্রী ও এমপি আবদুল্লাহ সাল্লুম আবদুল্লাহ নির্বাচনে মরিয় চার লাখ সত্তর হাজার দুশত ছিয়াত্তর ভোট পেয়েছেন এবং আবদুল্লাহ দুই লাখ তেরো হাজার নশত আটষট্টি ভোট পেয়েছেন সিরিয়ার সংবিধান অনুযায়ী একজন নির্বাচিত প্রেসিডেন্ট সাত বছরের জন্য দেশ পরিচালনার ম্যাডেন্ট পান এদিকে দু সালে আসাদের পিতা হাফেজ আল আছাদ মৃত্যুবরণ করার পর অনুষ্ঠিত নির্বাচনে প্রথমবারের মতো সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন হন বাসার আল আসাদ তার দ্বিতীয় মেয়াদের দায়িত্ব পালনের মাঝামাঝি সময়ে সিরিয়ায় বিদেশি মদদে সন্ত্রাসবাদ চাপিয়ে দেওয়া হয় প্রায় এক দশকের সহিংসতা ও গৃহযুদ্ধের পর সিরিয়ায় বর্তমানে তুলনামূলক শান্তি বিরাজ করছে এবং জনগণ শান্তিপূর্ণ পরিবেশে বুধবারের প্রেসিডেন্টে নির্বাচনে অংশগ্রহণ করেছেন সূত্রটি প্রকাশ করেছে পার্স টুড়ে ভিয়েনা সংলাপকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে আমেরিকা ও ব্রিটেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন তারা যেন তাদের নিজ নিজ দেশের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করার পরিবর্তে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত কাজে মনোনিবেশ করেন সাইদ কাতিবজাদে নিজের অফিসিয়াল টুইটার পেজেতে এক পোস্টে এই আহ্বান জানান তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থী বিলিংকেন ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিং রাবের সাম্প্রতিক ইসরায়েল সফরের প্রতি ইঙ্গিত করে বলেন মার্কিন ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীরা পরমাণু সমঝোতার ঘোষ শত্রু ইসরায়েলকে সন্তুষ্ট করতে ভিয়েনা আলোচনাকে ভিন্ন ভিন্নকাতে প্রবাহিত করার চেষ্টা করছে এটি অত্যন্ত হতাশাজনক বিষয় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র আরও বলেন আপনারা যে রক্ত পিপাসু ইসরায়েলকে সন্তুষ্ট করতে চান সে পরমাণু সমঝোতাকে ধ্বংস করার জন্য তার সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে ইংরেজিতে লেখা টুইটার বার্তায় ব্লিংকিন ও রাবকে উদ্দেশ্য করে খাতিব জাদে আরও বলেন নিজেদের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করার পরিবর্তে সমস্যা সমাধানের একমাত্র উপায় পরমাণু সমঝোতাকে পুনরুজ্জীবিত করার কাজে আত্মনিয়োগ করুন এদিকে সম্প্রতি মার্কিন ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীরা ইহুদিবাদী ইসরায়েল সফরে গিয়ে ইরানের পাশাপাশি পরমাণু সমঝোতার বিরুদ্ধে কথা বলেছেন তারা এমন সময় এই কাজ করেন যখন ব্রিটিশ সরকার সরাসরি এবং মার্কিন সরকার পরোক্ষভাবে ভিয়েনায় ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে অংশ নিচ্ছে এছাড়াও দু হাজার পনেরো সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতাকে আবার আগের অবস্থায় সক্রিয় করার জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বর্তমানে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ইরানের সংলাপ চলছে সূত্র পাওয়ার স্টুডে সর্বশেষ জানিয়ে দেব যারা ভোটারদের নিরুৎসাহিত করে তারা দেশের কল্যাণ চায় না বললেন সর্বোচ্চ নেতা ইসলামী প্রজাতন্ত্র ইরানের একাদশ সংসদ গঠনের প্রথম বার্ষিক উপলক্ষে সর্বোচ্চ নেতা আয়তুল্লাহিল উজমা খামিনি ভার্চুয়ালি সংবাদ অধিবেশনে যুক্ত হয়ে ভাষণ দিয়েছেন ভাষণে সর্বোচ্চ নেতা আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জনগণকে শত স্পোর্ত অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে বলেন যারা জনগণকে ভোটদানে বিরত থাকার আহ্বান জানায় তারা দেশের কল্যাণকামী হতে পারে না তিনি জনগণকে উদ্দেশ্য করে বলেন যারা বলে বেড়ায় ভোট দিয়ে লাভ নেই তাদের কথা শুনবেন না তারা জনগণের কল্যাণকামী নয় হজরত আয়তুল্লাহিল উজমা খামিনী বলেন আমি প্রিয় জনগণকে বলতে চাই ভোট গ্রহণ হয় একদিন আর তার প্রভাব থাকে বছর বছর কাজেই নিজেদের ভাগ্য গঠনে ভূমিকা রাখতে ভুল করবেন না এদিকে ইরানের সর্বোচ্চ নেতা জনগণকে উদ্দেশ্য করে আরও বলেন ভোট আপনাদের অধিকার দেখে বুঝে তারপরে আপনার দেশটিতে সবচেয়ে ভালো প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করুন ভাষণের অন্য অংশে তিনি একাদশ জাতীয় সংসদের গত এক বছরের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে সংসদের উদ্দেশ্যে বলেন আপনারা এমন কোনো কথা বলবেন না বা এমন কোনো আচরণ করবেন না যাতে আপনাদের বিরোধী পক্ষ ষড়যন্ত্র করার সুযোগ পায় সূত্রটি প্রকাশ করেছে পার্স টুডে আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য